শুভ নববর্ষ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও। আজকে কিন্তু আমি টিনাকে কটা কথার জবাব দিতে এসেছি, কয়টা কথার টিনাকে জবাব দিতে এসেছি। এবার টিনা, তুই যে ভিডিওটা করলি বা বললি সব আমি শুনেছি, সব শুনেছি। তুই যদি মনে করবি আমাকে স্ট্রাইক দিবি, দিতে পারিস, তাতে আমার কোনো আপত্তি নাই। তুই যদি মনে করিস আমাকে স্ট্রাইক দিবি, দিতে পারিস। একদম ছোট বোনের মতো করে বলছি, তুই দিতে পারিস, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তুই যে কথাগুলো বলছিস সেই কথাগুলোর মধ্যে থেকেই আমি তোকে কথাগুলো বের করে দেব। হুম, তা তোর কাছে আমার প্রশ্ন, সে প্রশ্ন যদি মনে করিস, তুই প্রত্যেকটা মানুষের যখন বলিস ভিডিও দেখি যে আমাকে নিয়ে কে কি ভিডিও করছে, তো নিশ্চয় সবার ভিডিও দেখিস, আমার ভিডিও দেখিস। তা আমি বলছি এই শাখা সিঁদুর খোলাটা কিন্তু আমি কালকে তোকে বলেছিলাম, বলেছিলাম যে সন্দীপের শাখা সিঁদুরটা ফেলে দে। হ্যাঁ, যাই হোক, ফেলে দিয়েছিস, ভালো করেছিস। দেখ, যার ভাত খাবো না তার মঙ্গল কামনা করব না, যার ভাতই খাবো না সংসারে থাকবো না তার মঙ্গল কামনা করব না। তো আজকে খুব ভালো করেছিস, তুই শাখা সিঁদুরটা ফেলে দিয়েছিস। এবার শুরু করি তোর ভিডিওর মাধ্যমের কথাগুলো। তুই বলেছিস প্রথম প্রথম সওয়াল, প্রথম সওয়াল তোকে এটা বলছি, তুই বলেছিস ভিডিও লাস্টে আর আমি আসলাম ফার্স্টে। তুই বলেছিস যে আমি পাঁচটা বছর কি সহ্য করেছি, পাঁচটা বছর আমি কি সহ্য করেছি। তখন কিছু বলিনি, কিন্তু এখন যখন আমি মুখ খুলেছি এখন আমি প্রত্যেকটা মানুষের কাছে খারাপ হয়ে গেছি। না টিনা, এটা ভুল কথা, একদম একদম ভুল কথা। তোর ভিডিও সোমালির ভিডিওর থেকে স্টার্ট হয়েছে আমি তোকে দেখা, ঠিক আছে? তোর বিয়ে হয়ে এসছে, সব হয়ে এসছে, সব দেখেছি। তুই যদি ওই সংসারে থেকে, তুই যদি ওই সংসারে থেকে, তুই যদি তোর যে টর্চারের কথাগুলো এখন যেরকম তুই থানা কোর্ট কাচারি করে বেড়াচ্ছিস, তখন যদি সেটা করতি তাহলে মানুষ মানত, ওই সংসারটাই থেকে কোর্ট কাচারি করতি মানুষ মানত, তাহলে সন্দীপকে বাঁশের উপরে বাঁশ দিত, বাঁশের উপরে বাঁশ দিত। হ্যাঁ, কিন্তু তখন তুই করিসনি। আর তোর যে কি অত্যাচার হয়েছে সেটা কোনো পাবলিক দেখেনি, কোনো পাবলিক বলতে পারবে না যে তোর উপরে নির্যাতন হয়েছে, কেউ বলতে পারবে না, ঠিক আছে? এবার একটা কথা বলি টিনা, হাড়ির উপরে হাড়ি থাকলে কিন্তু টুকঝুক হয়, হাওয়া আসলেই কিন্তু টুকঝুক হয় হাড়ির উপরে হাড়ি থাকলে। সে তুই বাবার বাড়ির সংসারেই থাক আর শ্বশুর বাড়ির সংসারেই থাক, বাবার বাড়ির সংসারে থাকলে বিয়ে হওয়া মেয়ে আমার মনে হয় বেশি হয়, আর তার কোনো সম্মান থাকে না। বিয়ে হওয়া মেয়ে যদি বাবার বাড়ি থাকে তার কোনো সম্মান থাকে না। তুই হয়তো বলবি যে আমার বাবার বাড়িতে আছি, আমি আছি, তোমাদের অসুবিধাটা কোথায়? না, কিন্তু আমি জানি যে কোনো মেয়ে যদি বিয়ে হয়ে বাবার বাড়িতে থাকে তার কোনো সম্মান থাকে না। এবার বলি, এই একটা কথা সওয়াল গেল তোর। দ্বিতীয় কথা, সোশ্যাল মিডিয়ায় সন্দীপ নিয়ে এসছে, মানছি মানছি সোশ্যাল মিডিয়ায় ও ভয়ে আত্মহারা হয়ে কোথায় লুকিয়েছিল সেইখান থেকে ও ভিডিওটা পাবলিক করতে বাধ্য হয়েছিল, বাধ্য হয়েছিল, বুঝতে পেরেছিস? ভয়ে কেন, সন্দীপরা কোনোদিনও কোর্ট কাচারি দেখেনি, থানা কীরকম জিনিস ও জানতো না, ও জানতো না। সন্দীপ কোনোদিনও থানার এরিয়ার পাশ দিয়ে যেত না, ও অত ভয় পেত। কিন্তু মানুষ জানিস তো, জেদে অনেক কিছু করে, জেদে অনেক কিছু করে। আজকে সন্দীপ নিজে মুখে বলছে যে থানা কোর্ট আমার কাছে ডাল ভাত হয়ে গেছে, মাছ ভাত হয়ে গেছে আমার কাছে। যেই মানুষটা থানা দেখলে দশ কদম পিছের থেকে চলতাম, আর সেই মানুষটা থানা কোর্ট কাচারি আমার কাছ থেকে ডাল ভাত হয়ে গেছে। তাহলে এবার ভাব, কার জন্য হয়েছে? তোর জন্য হয়েছে, তাই তো? তুই বাধ্য করেছিস টিনা ওকে, ওই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় আনার জন্য তুই বাধ্য করেছিস। তুই
একটা জঘন্য কাজ করেছিস, করে তুই কেন বাড়ির থেকে বেরোলি? কিসের জন্য বাড়ির থেকে বেরোলি? কেন বেরোবে? ওই বাড়িতেই থাকবো, একটা কথা কি বলে জানিস তো, গ্রামের মানুষরা, হাড় খাবো, মাংস খাবো, চামড়া নিয়ে ডুগডুগি বাজাবো। পতি যদি বিচ্ছিরি হয় তখন কিন্তু এই কথাটা বলে মানুষ, জানিস তো, যে তোর হাড়ও খাবো, মাংস খাবো, চামড়া নিয়ে ডুগডুগি বাজাবো। তোকে সেই দিন ওই বাড়ির থেকে বেরোতে হতো না, না বেরিয়ে, আসলে তা না, ভালোবাসায় না, মানে সূর্যটাকে দেখিস না, সূর্যটা তো, সূর্যটাকে দেখেও মনে হয় ওইটা একটা ঝালসানো রুটি, ওই রুটিটাও যদি আমি পেতাম তো খেতাম, ওই রুটিটাও যদি আমি পেতাম তো খেতাম। ভালোবাসা হলো এরকম, যখন পেটে খিদে লাগে তখন মনে হয় চাঁদকে দেখে যেটা ঝলসানি রুটি হলে আমি পেলে খেতাম, তো ভালোবাসার জিনিসটা তাই। তখন না প্রেমে মানুষ এত অন্ধ হয়ে যায়, মানুষ কিচ্ছু দেখে না, কিছু দেখে না। তাহলে বলবি যে দিদিভাই তুমি কি করে বুঝলে? বেদের মেয়ে জ্যোৎস্না ফিল্ম নিশ্চয়ই তুই দেখেছিস, নিশ্চয়ই দেখেছিস বেদেনের মেয়ে। ও তো আদৌ বেদেনের মেয়ে না, ও তো রাজার মেয়ে ছিল, কিন্তু মানুষ হয়েছে ও বেদেনের ঘরে, তার জন্য ও রাজা ভেবেছিল যে ওর শ্বশুরমশাই যে রাজা সে জানতো যে বেদেনের, কিন্তু এত কিছু করার পরেও কিন্তু দুজনে হাত ছেড়েছিল না। আর ওখানে একটা গান ছিল যে কোনো জাত পাত দেখে না, ঠিক আছে, কোনো জাত পাত দেখে না, কিচ্ছু দেখে না। হ্যাঁ, তো প্রেম এমন একটা জিনিস, অন্ধ হয়ে যায় মানুষ, তখন স্বামী সন্তান সংসার কিছু ভালো লাগে না, তখন মনে হবে ওই মানুষটাকে পেলে আমি সব থেকে জীবনে খুশি। তো তোর দশা হয়েছে তাই, তোর দশা সেইটাই হয়েছে। আজকে যে তুই এত কিছু করছিস, এটা কি ঠিক করছিস? ঠিক করছিস? পারতি না সন্দীপের সঙ্গে তোর সংসারটা করতে? পারতি না? পারতি। কিছুদিন ওই বাড়িতে থেকে মনের রাগ মিটিয়ে নিয়ে তুই সন্দীপের বাড়িতে গিয়ে উঠে তুই সংসার করতি, যদি সন্দীপ তখন, সন্দীপ কিন্তু একটা 5-7 মিনিটের একটা ভিডিও দিয়েছিল বাগানে বসে, যে টিনা এরকম করো না, আছে আমার কাছে প্রমাণ আছে, আমি ডাউনলোড করে রেখেছি, টিনা সংসার ভেঙে যাবে, কিষানু তোমাকেও চাই আমাকেও চাই, টিনা সংসার ভেঙো না, তুমি সংসারে ফিরে এসো, বলেছিল তোকে, বলেছিল সোশ্যাল মিডিয়ায় উঠানোর পরেও কিন্তু এই কথাটাই বলেছিল, একটা বাগানের মধ্যে বসে মান গাছের পাশে কুরসি রেখে ও কিন্তু তোকে অনেক অনুরোধ করেছে যে টিনা এরকম করো না, আমাদের বাচ্চাটার জন্য দুইজনকেই দরকার। সেই ভিডিওটা কোথায় টিনা? চলে আমি পাঠিয়ে দেবো তোকে, তুই যদি চাস না আমি ভিডিওটা তোকে পাঠিয়ে দেব, ঠিক আছে? সেই কথাগুলো কিন্তু আমরা ভুলিনি। তুই কেন জোর করে সন্দীপের বাড়িতে উঠলি না? কেন তুই ডাইরেক্ট চলে গেলি ফোকলার কাছে? ফোকলার কাছে গিয়ে তুই দিব্যি সংসার করে আসলি, 7টা মাস, 7টা-8টা মাস তুই সংসার করে আসলি। কেন? তখন তুই প্রেমে অন্ধ ছিলি, তোর বাচ্চাও তোর চোখের সামনে দেখতে পাসনি, তুই দেখেছিস শুধু ওই ল্যাঠাদীপ্তকে, 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 বুঝতে পেরেছিস, ওকেই দেখেছিস, তোর সামনে আর কিচ্ছু ভাসেনি। আজকে তুই কত কিছু করছিস, এইটা যদি সংসার বাঁচানোর জন্য করতি মানুষ তোর পাশে থাকতো, কিন্তু তুই সংসার ভাঙার জন্য তুই এত কিছু করছিস। তবে তুই শাঁখা সিঁদুর ফেলে দিছিস, খুব ভালো করেছিস, যার সাথে নাই, যার ভাতে নাই, যাকে কোর্ট কাচারিতে ফাঁসানোর চেষ্টা, যাকে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা, তার মঙ্গল কামানো সিঁদুর আর শাঁখা পরে কোনো দরকার নাই, খুব ভালো করেছিস, তুই শাঁখা সিঁদুরটা ফেলে দিয়েছিস। আর বাচ্চাটা, বাচ্চাটা নিতে হলে তোকে অনেক কাঠখড়ি পোড়াতে হবে, অনেক কাঠখড়ি পোড়াতে হবে, সহজে তো সন্দীপও বাচ্চাটা দেবে না, না সহজে সন্দীপও বাচ্চাটা দেবে না, পেতে পেতে তুই কবে পাবি ঠিক নাই,
ততদিন হয়তো কৃষ্ণ বড় হয়ে যাবে, ঠিক আছে? আর কৃষ্ণ যদি জেদ করে যে আমি ঠাম্মি চাই তো ঠাম্মি চাই, বড়দাদা চাই তো বড়দাদা চাই, পাপা চাই তো পাপা চাই, তোর কারো ক্ষমতা নাই, ওই বাচ্চাকে তুই রাখবি, তোকে আবার বাপস দিতে আসতে হবে ওই সন্দীপের কাছে। কেন? ওই বাচ্চাটা ওইটুকু একটা বাচ্চা যার দাদুর গরম লেগেছে, দাদুকে টানতে 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 উপর থেকে নিচে এসে চেয়ারে বসিয়ে সুইজে হাত পায়নি, চেয়ার টেনে উঠে পাংখা চালিয়ে বলে তুমি, তোমার গরম লেগে গেছে, তুমি বতো, তুমি হাওয়া খাও। তাহলে বুঝতে পেরেছিস ওইটুকু একটা বাচ্চার দাদুর উপরে কত দম, বুঝতে পেরেছিস? ওর বাবা মিস্ত্রির সঙ্গে কাজ করছে, ওর বাবাকে গেঞ্জি ধরে টেনে নিয়ে গিয়ে কিচেনে দাঁড় করিয়ে ও যে কাপে জুস খায় সেই কাপে জল ভরে এসে বলে তোমার গরম লেগে গেছে, তুমি জল খাও, তোমার পিয়াস লেগেছে। ভাবতে পারিস কত ভালোবাসে, কত ভালোবাসে! আর তার ঠাকুমা বলে কৃষাণের জন্য আমাকে অনেক দিন বাঁচতে হবে, সেই মানুষটার কত আশা। কিন্তু তোর মা কোনোদিন বলেছে যে আমার কৃষাণের জন্য অনেক দিন বাঁচতে হবে? দেখ টিনা, আজকে তুই যতটা তুই সন্দীপদের জন্য করবি, যতটা গাড্ডায় নামবি, তার থেকে বেশি গাড্ডায় তোর এই বৌদি নামাবে তোদেরকে, তোর এই বৌদি নামাবে তোদেরকে। তুই তো পারিস নি না ননদের নামে কেস ঠুকতে, কিন্তু তোর নামেও কেস ঠুকে দিবে তোর এই বৌদি। তোকে দেখলে তো মানুষ ভাবে যে ভ্যালসা ভেদা, ঠিক আছে, কাদার মধ্যে ঢুকে থাকিস, তুই যে কত চালাক সেটা তো আমরা জানি। হ্যাঁ, আর তোর বৌদি তার থেকে একশো গুণা চালাক, একশো গুণা চালাক, চঞ্চল, ছটপট ছটপট করে, ঠিক আছে? তো তোকে জুতো মারতে ওর বেশি টাইম লাগবে না, প্রচণ্ড চালাক মেয়ে, আর পপার কৃষ্ণনগরের মেয়ে, বুঝেছিস, পপার কৃষ্ণনগরের মেয়ে, ও যে কত চঞ্চল, আর ওরা যে কতটুকু জানে সেইটুকু বুঝতে পারিস নি। এই বৌদি তোর একদিন খাড়া হয়ে দাঁড়াবে, খাড়া, সেদিন তোর কিচ্ছু করার থাকবে না টিনা, কিচ্ছু করার থাকবে না। আজকে তুই বলছিস আমি ভিডিও দেব না, এই চ্যানেলটাই আর ভিডিও দেব না, আমার ভিডিওতে আসতে ইচ্ছা করে না। কেন আসছিস, কে পা ধরছে? দেখ তোকে প্রথম কমেন্টটা কি করেছে, দেখ, যে তুমি ভিডিও দিও না, ভিডিও দিও না, পরকিয়া করো আর রস মিটাও। চিন্তা কর, আজকে যারা ভিডিও টু ভিডিও করছে, রোস্ট করছে তোকে দেখে, তাদেরকে তো তুই বলতে পারছিস, কিন্তু তোকে যে কমেন্টে লিখছে তাদেরকে কি বলবি, তাদেরকে কি বলবি, যারা নোংরার থেকে নোংরা কমেন্ট করছে তোকে, বাজের থেকে বাজে কমেন্ট করছে তোকে, শুধু তোকে নিয়ে বলছে না, তোর পুরো ফ্যামিলিটাকে নিয়ে বলছে। তোর ফ্যামিলি সন্দীপদের বাড়িতে যখন ছিলি, তোর ফ্যামিলিকে কি উঙ্গলি উঠিয়েছে? উঠায়নি, কিন্তু এখন কেন উঠাচ্ছে? তোর মা কার সঙ্গে চলে গেছে, তোর বাবা কাকে রাখে, তুই কি করেছিস শুধু তোর জন্য, যাহাতে তুই সোশ্যাল মিডিয়ায় আছিস, তুই সোশ্যাল মিডিয়ায় আছিস তার জন্য, তোর তোর জন্য তোর বাবা মাকে সাত গোষ্ঠী, তোর ঠাকুমা কবে কি করেছে না করেছে সবটা উঠে আসছে, সবটা আমরা শুনছি, তাই না? কেন রে টিনা, তোর ঠাকুমা এত ঠান্ডার মধ্যে কেনকনে ঠান্ডা আসলে ছাদে জল ঢেলে দিলে, রেখে দিলে বরফ জমে যায় বরফ, সেই শীতের মধ্যে তোর ঠাকুমাকে দিল্লিতে কাজ করে খেতে হয়, কেন ওই বুড়ো মানুষটা দুটো ভাত জোটে না তোদের বাড়িতে? হ্যাঁ, তোদের এত অভাব, এত অভাব যে সবার ভাত জোটে, তোরা কি মস্তি করে খাস? হ্যাঁ, তোরা যা দোকানের খাবার খাস, আমার মনে হয় ওরকম বুড়ুই চারটে খাবে বসে বসে, ওরকম বুড়ো মানুষ চারটে খাবে তোদের বাড়িতে বসে বসে, তাহলে ওই ঠাকুমার দুটো ভাত হয় না তোদের বাড়িতে? আমাদের মতো নাতি নাতনি হলে না আগে বলতাম এইখানে বসবা, এক পা হিলবা না, আমরা যা খাবো তুমিও তাই খাবে, আমরা যদি না খেয়ে মরি তো তুমিও না খেয়ে মরবে, কিন্তু আমার ঠাকুমা না,
অনেক ভালো ছিল। সত্যি কথা, আজকে তোর ঠাকুমার কথা বলতে গিয়ে আমার চোখে জল চলে এসেছে, কেননা আমার ঠাকুমা সত্যি, মানে আমার ঠাকুমা বলতে আমরা জীবন ছিলাম, সত্যি কথা জীবন ছিলাম। কিন্তু তোরা ঠাকুমা বলতে জীবন আছিস উপর উপরে, ঠাকুমার এটা নেব আর ঠাকুমা পরের বারে গেলে কাজ করে খাবে, ওরকম নাতি না থাকলো, ওরকম নাতি নাতনি না থাকলো, বাঝা হয়ে থাকা অনেক ভালো। যে তোরা রং নামাশা তামাশা করে খাস আর ঠাকুমাকে দিল্লিতে শালা গরম পড়লে লু পরে, গায়ে আগুনের ফুলকা পরে, আর ঠান্ডার সময় মানুষ রক্ত গায়ে রক্ত না জমে যায়, দিল্লিতে থাকি তো বুঝি, জানিস তো। তো চল টিনা, তোকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম, ঠিক আছে, আজকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম টিনা তোকে, তো টাটা। যদি মনে করিস আমাকে স্ট্রাইক দিবি, দিতে পারিস, খুললাম অর্ডার, খুললাম অর্ডার। তারপরে একটা চ্যালেঞ্জ খুলে তোকে পুরো ন্যাংরা করে দেবো সেই দিন, আমি পুরো ল্যাংটা করে দেবো তোকে সেই দিন, আমি যদি তুই মনে করিস আমাকে স্ট্রাইক দিয়ে দিতে পারিস, ঠিক আছে, টাটা, বাই বাই টিনা।